আসসালামু আলাইকুম। রোগ ব্যাধি ও চিকিৎসা সম্পর্কিত সকল প্রশ্ন উত্তর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদেরকে বলা হয় প্যাথোজেনিক। প্যাথোজেনিক ভেক্টর কি? যে সকল প্রাণী এক মানবদেহ থেকে অন্য মানবদেহে রোগ জীবাণু গ্রহণ করে তাদেরকে ভেক্টর বলা হয়। বন্যার পর কোন রোগের প্রাদুর্ভাব বেশি দেখা দেয়? ডায়রিয়া। ডাক্তাররা কেন ডায়রিয়া রোগীকে বেশি করে ডাব খাওয়ানোর পরামর্শ দেন? ডাবের পানিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা ডায়রিয়া রোগীর জন্য অনেক উপকারী। নর্মাল স্যালাইন কি? সোডিয়াম ক্লোরাইডের 0.9% জলে দ্রবণ। শরীরের কোনো স্থানে পুড়ে গেলে তাৎক্ষণিকভাবে কী করা উচিত? তৎক্ষণাৎ পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। কোনো বিষধর সাপ কামড় দিলে ক্ষতস্থানে কেমন দেখায়? বড় বড় দুটি দাঁতের দাঁত থাকে। অ্যান্টিবায়োটিক কি? যে ওষুধ ব্যাকটেরিয়া ধ্বংস করে তাকে অ্যান্টিবায়োটিক বলে। অ্যান্টিবায়োটিক কে আবিষ্কার করেন? আলেকজান্ডার ফ্লেমিং। অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। কোথা থেকে আলেকজান্ডার ফ্লেমিং অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন? পেনিসিলিয়াম নামক ছত্রাক থেকে। অ্যান্টিবায়োটিক পেনিসিলিন ওষুধ তৈরি করা হয় ছত্রাক থেকে। ভায়াগ্রা কি? এক প্রকার উত্তেজক অসুখ যার আসল নাম হলো সিলডেনাফিল। স্পিরুলিনা কি? শৈবাল জাতীয় এক প্রকার খাদ্য ও ওষুধ। স্পিরুলিনা হচ্ছে শৈবাল জাতীয় এক প্রকার খাদ্য ও ওষুধ। স্বাস্থ্যের জন্য অপরিহার্য ভিটামিন কয়টি? 13টি। ভূ অভ্যন্তরে পানি ব্যবহার ক্ষতিকর দিক কী? আর্সেনিক দূষণ। আর্সেনিক দূষণের প্রধান কারণ ভূতাত্ত্বিক। বাংলাদেশ কত সালে পরিবার পরিকল্পনা কর্মসূচি গ্রহণ করে? 1976 সালে। বাংলাদেশের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি চালু হয় 1979 সালে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় বিনামূল্যে কতটি টিকা দেওয়া হয়? 10টি। জন্ডিসের অন্যতম কারণ হেপাটাইটিস গোত্রের ভাইরাস। হেপাটাইটিস ভাইরাস কোথায় আক্রমণ করে? লিভার ও যকৃতে। কখন কিভাবে হেপাটাইটিস বি এর টিকা নেওয়া যায়? প্রথম ডোজ টিকা নেওয়ার পর 1 মাস পর দ্বিতীয় ডোজ এবং প্রথম ডোজ নেওয়ার দিন থেকে 6 মাস পর তৃতীয় ডোজটি নিতে হয়। 3টি ডোজ সম্পূর্ণ হওয়ার পর রক্ত পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে হয় যে টিকা নেওয়ার ফলে রক্ত ভাইরাসের বিরুদ্ধে পর্যাপ্ত রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে কিনা। 3টি ডোজ সম্পূর্ণ হওয়ার পর পর্যাপ্ত প্রতিরোধক ক্ষমতা গড়ে না উঠলে 5 বছর পর চতুর্থ ডোজ অথবা বুস্টার ডোজ নিতে হয়। কারা হেপাটাইটিস বি এর টিকা নিতে পারে? জন্মের পর থেকে 70 বছর বয়স পর্যন্ত যে কেউ এই টিকা নিতে পারে। তবে কেউ যদি পূর্বেই হেপাটাইটিস বি রোগে আক্রান্ত হয়ে থাকে তাহলে সে আর হেপাটাইটিস বি টিকা নিতে পারবে না। আবার কোনো মায়ের হেপাটাইটিস বি দেহে থাকলে নবজাতকের জন্মের 12 ঘন্টার মধ্যে অর্থাৎ যত দ্রুত সম্ভব ভ্যাকসিন ও HBIG শট দিতে হবে। কেন হেপাটাইটিস ভাইরাস বেশি খারাপ? হেপাটাইটিস বি জন্ডিস বা হেপাটাইটিসের কারণ হেপাটাইটিস এ বি সি ডি ই ভাইরাস। কোন হেপাটাইটিস ভাইরাস বেশি খারাপ? হেপাটাইটিস বি এটি বেশি খারাপ। হেপাটাইটিস সি ক্লোরোনিক হেপাটাইটিসের জন্য দায়ী। খাদ্য পানির মাধ্যমে ছড়ায় কোন হেপাটাইটিস ভাইরাস? এ এবং ই হচ্ছে খাদ্য ও পানির মাধ্যমে ছড়ায়। রক্তে ড্যাশ সংগমের মাধ্যমে ছড়ায় কোনটি? হেপাটাইটিস ভাইরাস বি সি ডি। ক্রোনিক হেপাটাইটিস হলে ক্ষতি কী হয়? লিভার সিরোসিস ও লিভার ক্যান্সার হয়ে মানুষ মারা যেতে পারে। এইডস রোগীর মৃত্যুর কারণ কী? মানুষের দেহে প্রতিরোধ ক্ষমতা হ্রাস। রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পেয়ে ধীরে ধীরে মৃত্যুতে পতিত হয়। HIV বা এইডস কী ধরনের রোগ? এটি ভাইরাসজনিত রোগ। HIV দ্বারা কী বোঝায়? হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস এইডস দ্বারা কী বোঝায়?
অ্যাকুরেট ইমিউন ডিফিসিয়েন্সি সিন্ড্রোম, অ্যাকুরেট ইমিউন ইমিউন এমিউনি ইমিউন ডিফিসিয়েন্সি সিন্ড্রোম সিনড্রিওমি সিন্ড্রোম। এইচআইভি বা এইডস হলে কি হয়, মানুষ রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে ধীরে ধীরে মৃত্যুর মুখে পতিত হয়। এইডস এর জন্য কোন ভাইরাস দায়ী? এইচআইভি ভাইরাস, হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস দায়ী। এইডস কিভাবে ছড়ায়? এইডস প্রধানত তিনভাবে ছড়ায়, এইচআইভি প্লাস ভি রোগীর রক্ত কোনো এইচআইভি রোগীর রক্তে কোনো সুস্থ মানুষের শরীরে প্রবেশ করলে, যেমন এইডস রোগীর রক্ত গ্রহণ, এইডস রোগীর ব্যবহৃত সিরিঞ্জ ব্যবহার করা ইত্যাদি। এইচআইভি রোগীর সাথে এইচআইভি মায়ের কাছ থেকে অমরায় মাধ্যমে বাচ্চার শরীরে প্রবেশ করতে পারে। বর্তমান কোন ওষুধ এইডস রোগীর চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে? এজিডোথাইমেডিন এইডস রোগের জন্য ব্যবহৃত হচ্ছে এজিডোথাইমেডিন। জলাতঙ্ক রোগের কারণ র‍্যাবিস ভাইরাস। জলাতঙ্ক রোগ কেন হয়? কুকুর, বিড়াল, শেয়াল, বাঘ, সিংহ, বেজি ইত্যাদির কামড় থেকে জলাতঙ্ক রোগ হতে পারে। ডেঙ্গু জ্বরের কারণ কি? ডেঙ্গু ভাইরাস। ডেঙ্গু জ্বরের বাহক এডিস এজিপ্টি নামক মশা। কোন মশা কী রোগের বাহক হিসেবে কাজ করে? এডিস মশা ডেঙ্গু জ্বরের বাহক হিসেবে কাজ করে। অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া বাহক হিসেবে কাজ করে। ডেঙ্গু জ্বরের লক্ষণ উচ্চ জ্বর, পেশি, হাড়, মাথা ব্যথা ও শরীরের বিভিন্ন স্থানে হতে রক্তপাত হতে পারে। এ রোগ নিরোগের মৃত্যু হতে পারে। কোন ভাইরাসকে স্ট্রিট ভাইরাস বলা হয়? র‍্যাবিস। নিপা ভাইরাসের প্রধান বাহক কি? বাদুর। নিউমোনিয়া কি? ফুসফুসের প্রদাহকে নিউমোনিয়া বলা হয়। নিউমোনিয়ার কারণ নিম্নরূপ: ব্যাকটেরিয়া, ভাইরাস এবং গোলকৃমি। ডিপথিরিয়া রোগে দেহের কোন অংশ আক্রান্ত হয়? গলা। কুষ্ঠ রোগের লক্ষণ কি? ত্বকের বিশেষ ধরনের ক্ষতে, ব্যথাহীনতা। কিসের অভাবে ডায়াবেটিস হয়? ইনসুলিনের অভাবে। ইনসুলিন আবিষ্কার করেন ফ্রেডরিক ট্যান্ড বেন্টিং ও চার্লস এইচ বেস্ট। কত সালে ইনসুলিন আবিষ্কার করা হয়? 1921 সালে। কত সালে ইনসুলিনের ব্যবহার শুরু হয়? 1922 সাল থেকে ইনসুলিনের ব্যবহার শুরু হয়। ইনসুলিন আবিষ্কার করেন ফ্রেডরিক গ্র্যান্ড বেন্টিং ও চার্লস এইচ বেস্ট। ধন্যবাদ সবাইকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।